আসসালামু আলাইকুম, মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে। সো আজকের এই ভিডিওটা দেখেন, এখানে যদি আপনি একটা কাজ করেন মানে একটা ভিউ পান, একটা ভিউয়ের বিনিময় হচ্ছে আপনি $10 পাচ্ছেন। এখানে দেখেন সুন্দরভাবে লেখা দেওয়া আছে, আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ডকস ভিউস। অর্থাৎ আপনি এখানে একটা ডকস আপলোড করবেন, সেই ডকসটা যদি একটা ভিউ হয়, এই সেই একটা ভিউয়ের বিনিময়ে আপনি $10 পাচ্ছেন। সো এইখানে যদি আমি আরেকটু উপরে দেখি যে আসলে এই ওয়েবসাইট থেকে টপ আর্নিং করছে হচ্ছে $95,632 একজন লোক। সো এখানে দেখেন $93,000 প্লাস, এখানে $81,000 প্লাস। এখানে দেখেন আরেকটু কথা লেখা আছে, আর্ন মানি বাই সেলিং স্টাডি ডকুমেন্ট। অর্থাৎ আপনি এখানে স্টাডি ডকুমেন্ট আপলোড করবেন, সেখান থেকে ইনকাম করবেন। এখানে দেখেন আর্নিং প্যাসিভ ইনকাম অফ আপ টু $5,000 এ মান্থ। সো আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে $5,000 ইনকাম আর্নিং করতে পারবেন মান্থলি খুব ইজিলি ভাবে। সো আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো ডেফিনেটলি। শুধু তাই না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনারা একটা পিডিএফ ক্রিয়েট করবেন, সেই পিডিএফটা আপলোড করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। সো সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও করতে পারবেন। জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এবং আপনার ধৈর্য ধরে কাজটা করতে হবে। সো চলুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে একটা পিডিএফ আপলোড করবো, পুরো প্রসেসটা আপনারা দেখবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে চলে যান, এখান থেকে চলে যান গুগলে। গুগলে যে সার্চ করেন স্টাডি পোল, এটা ফোন কিংবা আপনার কম্পিউটার যেখান থেকে সার্চ করেন না কেন, এরকম একটা ওয়েবসাইট পাবেন প্রথমেই। সো এটাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করে দেন হচ্ছে স্টাডি পোলের যে মেইন ওয়েবসাইট সেটাতে চলে যান। সেটাতে আসার পর সেল ডকসে ক্লিক করুন। সেল ডকসে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করুন। সো সাইন আপে ক্লিক করার পর ইমেল ইউজার নেম দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার ইমেলটা ভেরিফিকেশন করে নিতে হবে। সো ভেরিফিকেশন করার জন্য ইমেল সেকশনে চলে যান। সো আমরা ইমেলে চলে যাচ্ছি, এখান থেকে দেখবেন যে স্টাডি পোলের জন্য একটা ভেরিফিকেশন মেল আসছে। সো আমরা এটা ওপেন করতেছি, ওপেন করার পর ভেরিফাই ইমেলে ক্লিক করলাম, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা টিক দিয়ে দেন হচ্ছে আই এগ্রিতে ক্লিক করুন। এখন দেখেন এখানে আপনার একটা ইউজার নেম দেখাচ্ছে যেটা আমরা একটু আগে সেট করছি, দেন হচ্ছে এখানে আপনার একটা স্কুল নেম দিতে হবে, আপনি যে কোনো একটা স্কুল বা ইউনিভার্সিটি দিতে পারেন, এটা আপনার ভেরিফাই করবে না, আপনি যে কোনো স্কুল নেম অথবা ইউনিভার্সিটি নেম দিতে পারেন। সো যেহেতু এটা ভেরিফাই করবে না, আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে আপনি একটা ইমেজ দিয়ে দিবেন, আপলোড বাটনে ক্লিক করে আপনার একটা ইমেজ সেট করে দিবেন। সো আমি আমার ইমেজটা সেট করে দিলাম, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। আর এখানে দেখেন, সো এখান থেকে আমি আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো আমি কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর এখানে নোটবুকটা দেখেন, সার্চ আওয়ার ডাটাবেস অফ ওভার 20 মিলিয়ন হোমওয়ার্কস কোশ্চেন স্টাডি ডকুমেন্ট অ্যান্ড ক্লাস নোট। অর্থাৎ এখানে স্টাডি ডকুমেন্টস অ্যান্ড ক্লাস নোট আছে 20 মিলিয়ন হোমওয়ার্কের উপরে। সো এখানে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে লেখা আছে ফেভারিট ডকুমেন্টস, অর্থাৎ এই ওয়েবসাইটে কোন কোন ডকুমেন্টস সবচাইতে ফেভারিট এবং কোন কোন টপিকের উপর এই ওয়েবসাইটে ডকুমেন্টসগুলো সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি ভিউ হয়, এখানে কিন্তু সেই ক্যাটাগরিগুলো শো করছে। এখানে চারটা টপিক আছে। সো আমরা এই সব টপিকে যদি আমাদের পিডিএফটা ক্রিয়েট করি তাহলে আমাদের হাই চান্স আছে যে ভালো পারফরমেন্স করার। সো আমরা চেষ্টা করব এই সব টপিকে একটা পিডিএফ ক্রিয়েট করার জন্য। সো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেলস ডক্সে ক্লিক করতে হবে। সো সেলস ডক্সে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার পিডিএফটা আপলোড করতে হবে। সো এই যে এখানে আপলোড মোর ফাইল, এই আপলোড মোর ফাইলে যে আপনাকে পিডিএফটা আপলোড করতে হবে, তার আগে চলুন আমরা একটা পিডিএফ বানিয়ে নেই। শুধু পিডিএফই না, দেখেন এখানে আপনি কি কি শেয়ার করতে পারবেন, জিপ ফাইল শেয়ার করতে পারবেন, জেপিজি শেয়ার করতে পারবেন, পিএনজি স্লিক শেয়ার করতে পারবেন, এক্সেল শেয়ার করতে পারবেন, অনেক কিছু টেক্সট ফাইল শেয়ার করতে পারবেন। সো আমরা দেখাবো হচ্ছে পিডিএফ। সো এটা স্ট্যান্ডার্ড কিংবা এটা থেকে ইনকাম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা পিডিএফ বানানোর জন্য আমরা ক্যানভার হেল্প নেব এবং আমরা এইখানে একটা পিডিএফ ডাউনলোড করব। এই পিডিএফটা এমনভাবে আমাদেরকে ক্রিয়েট করতে হবে কিংবা এই পিডিএফটা এমনভাবে বানাইতে হবে যেন এই পিডিএফটা মানুষের কাজে আসে। অর্থাৎ এখানে পিডিএফটা এমনভাবে আমাকে ডিজাইন করতে হবে যে এই পিডিএফটা মানুষ নিয়ে কাজ করতে পারে কিংবা কোনো একটা উপকারে আসে কিংবা কোনো একটা পারপাস সার্ভ করে। সো
এমন একটা পিডিএফ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? সো আমরা পিডিএফ ক্রিয়েট করার জন্য একটা ক্যানভার সাহায্য নিব। সো ক্যানভা আশা করি সকলেরই আছে। তো ক্যানভা আসার পর আমি এই টেমপ্লেটটা আগে থেকে বানিয়ে রেখেছি। সো আপনারা জাস্ট এই রকম একটা টেমপ্লেট এখান থেকে নিতে পারেন। জাস্ট এই যে আমরা এই যে টেমপ্লেটটা দেখতে পারতেছি, সো আমি এই টেমপ্লেটটা নিয়েছি। আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেবেন, মানে উপরে থাকবে এটা। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, সো পিডিএফটা লেখার জন্য আমাদের একটা রাইটিং এআর সাপোর্ট নিতে হবে। সো সেটা আমরা নিচ্ছি হচ্ছে চ্যাট জিপিটিতে। সো আপনারা চ্যাট জিপিটিতে আসার পর এরকম নাও পেতে পারেন। জাস্ট আপনারা এই যে যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা যদি ডাউনলোড করেন কিংবা এই এক্সটেনশনটা যদি অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা অপশন পাবেন। অর্থাৎ এরকম অপটিমাইজ ওয়েতে আপনারা আর্টিকেল কিংবা হচ্ছে কোনো কিছু লিখতে পারবেন। সো এখান থেকে আমরা জাস্ট লিখব হচ্ছে, এইখান থেকে এই এই ফরম্যাটটা সিলেক্ট করব। এই ফরম্যাটটা সিলেক্ট করার পর এইখানে আমরা আমাদের যে এটা আছে, পাম্পটা আছে, সেই পাম্পটা দিয়ে দিব। সো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি উইনিং প্রোডাক্ট সোর্সিং, দেন হচ্ছে ইন্টারে হিট করতেছি। সো এখানে দেখেন কত চমৎকারভাবে আমার আর্টিকেলটা লিখে দিল এই চ্যাট জিপিটি। সো আপনারা অবশ্যই এই এক্সটেনশনটা ইউজ করলে কিন্তু এরকম একটা আর্টিকেল পাবেন, আদারওয়াইজ কিন্তু এরকম চমৎকার সাজানো গোছানো পাবেন না, আপনারা জাস্ট র্যান্ডম আর্টিকেল পাবেন। আমি রিকমেন্ড করব আপনারা এই এক্সটেনশনটা নামিয়ে নেবেন, এই এক্সটেনশনটা অ্যাড করার পর আর্টিকেলটা লিখবেন। সো আর্টিকেলটা লেখা শেষ হলে এটা আমি পুরোটি কপি করব। সো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট কপি করে নিব। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে কপি করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে দুই নাম্বারটাও আমি চাইলে কপি। সো এইটা কপি করার পর আপনারা যেটা করবেন, এই চ্যাট জিপিটিতে আর্টিকেল লেখার পর ডিরেক্টলি আপনারা পেস্ট করে দিবেন না। কারণ হচ্ছে আপনারা ডিরেক্টলি যদি পেস্ট করে দেন, স্টাডি পোলের যে ওয়েবসাইট কিংবা স্টাডি পোলের যে এআই আছে সেটা ডিটেক্ট করে ফেলবে। আপনারা একটু রিরাইট করে নিতে পারেন। সো রিরাইট করে নেওয়ার জন্য আমরা জাস্ট গুগলের আরেকটা নিউ ট্যাবে চলে গেলাম। গুগলে চলে আসার পর এখান থেকে সার্চ করলাম আর্টিকেল রিরাইট লিখে, যদি আমি এন্টার করি দেন হচ্ছে অনেকগুলো আর্টিকেল রিরাইট করার ওয়েবসাইট পেয়ে যাবো। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটাতে চলে আসলাম, স্মল এসইও টুলের একটা ওয়েবসাইট আছে, সো এটাতে আমরা চলে আসলাম। এটাতে আসার পর আমরা এই আর্টিকেলটা কপি করব, জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে বসিয়ে দিলাম। রিরাইট আর্টিকেলে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই আর্টিকেলটা হচ্ছে যেই ওয়ার্ডগুলো আছে সিমিলার কিছু ওয়ার্ড দিয়ে আমার আর্টিকেলটা হচ্ছে কাস্টমাইজ করে সাজিয়ে দিবে, যাতে করে আমাদের ওই স্টাডিপল ওয়েবসাইট সাইটের এআই না বুঝতে পারে যে এটা একটা এআই দিয়ে আর্টিকেল লেখা হয়েছে। সো আপনারা জাস্ট এখান থেকে রিরাইট আর্টিকেলে করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে এখানে লিখে দিবে, সো এটা প্রসেসিং হচ্ছে। এই দেখেন এটা প্রসেসিং কিন্তু শেষ, দেখেন এখানে অলরেডি আমাকে এটা লিখে দিছে। সো আমি জাস্ট এটা কপি করব, এখন এটা কপি করে আমি আমার যেই কাজ আছে সেই কাজটাতে চলে যাব। এখন এটা আমি কপি করার পর ডাইরেক্ট ক্যানভাতে চলে আসব। সো ক্যানভাতে আসার পর আমি আর্টিকেলটা এখানে পেস্ট করে দিব। তার আগে আমি একটু নোটপ্যাডে পেস্ট করে নিই, কারণ এই আর্টিকেলটা অনেক বড় একটা আর্টিকেল যেটা হচ্ছে আমার এই পেজে আঁটবে না। সো আমি জাস্ট এখান থেকে এইটুকু নেব, এইটুকু নিয়ে দেন হচ্ছে এটা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নেব, দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেন হচ্ছে এটাকে আমি আমার এই পেজে যতটুকু সামঞ্জস্য লাগে ততটুকু সামঞ্জস্য আর্টিকেলটা সাজিয়ে নিই। সো এটাকে আপনারা আরো অপটিমাইজ করে নিবেন, দেখতে যেন ভালো লাগে, মানে একদম ভালো একটা ফরম্যাটটাকে সাজিয়ে নিবেন। সাজিয়ে নেওয়ার পর দেন হচ্ছে আমি আরেকটা পেজে দেন হচ্ছে যেইটুকু থাকবে, অর্থাৎ আমার যতটুকু আর্টিকেল আছে এখানে সবগুলো আমি এখানে পেস্ট করে দিব, বাট হচ্ছে একটা পেজে করব না, এখানে অনেকগুলো পেজে আমি এই আর্টিকেলটা লিখব। মানে ধরেন 100 পেজে লিখলাম কিংবা হচ্ছে 50টা পেজে লিখলাম। আমাদের এখান থেকে আপনারা এই যে এটা আর্টিকেলটা লিখছি এখানে আপনারা হেডিং দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার এখানে কোথায় কী আছে, এই যে জাস্ট একটু চ্যাট জিপিটিতে আসবেন, এখানে আসার পর এই যে হেডিংগুলো আছে এই হেডিংগুলো এইখানে ইনক্লুড করে দিবেন। সো আমি সময় স্বল্পতার কারণে এটা করতেছি না, জাস্ট আপনাদেরকে আমি থিওরিটা দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সো এইটুকু আসার পর দেন হচ্ছে আমি আরেকটা পেজ নিতে পারি। আরেকটা পেজ নিয়ে জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করব, ধরেন আমি এইটুকু কপি করলাম। কপি করার পর দেন হচ্ছে আবার এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে এখানে আমি এখানে সেট করে দিব। ধরুন আমাদের আর্টিকেল লেখা শেষ, এখন যেটা করতে হবে আমাদের এটাকে শেয়ারে ক্লিক করতে হবে। সো শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার এখানে দেখেন পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ, সো এটা অলরেডি সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট না করা থাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। আর এখান থেকে কয় পেজ আমি ডাউনলোড করতে চাই সেটাও দেখাচ্ছে। সো যদি আমি কোনো পেজ বাদ দিতে চাই সেই ক্ষেত্রে আনটিক করে দিতে আমার এখানে ডাউনলোড হবে না। সো আমরা সবগুলো পেজে ডাউনলোড করব। এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে। সো ডাউনলোডে ক্লিক করলে আমার এটা
ডাউনলোড হয়ে যাবে, সেটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখন এটার নামটা চেঞ্জ করে এখানে আমরা ফোল্ডার চলে যাই। ফোল্ডার চলে আসার পর এখান থেকে আমরা জাস্ট নামটা চেঞ্জ, এটার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা নামটা চেঞ্জ করে দিলাম। সো এখন আমরা যেটা করব, এই পিডিএফটা আপলোড করব। সমস্ত কিছু আমাদের রেডি, এখন জাস্ট আপলোড করতে হবে। সো আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করব এবং আমাদের পিডিএফটা দেখিয়ে দিব। এখানে দেখেন পিডিএফটা দেখিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু ওয়ার্নিং দিবে। সো আপনারা এখান থেকে অবশ্যই এটা পড়ে নেবেন। সো এখানে এটুকুই বলা হয়েছে যে এখানে কোনো রকম কপি কন্টেন্ট চলবে না, কিংবা হচ্ছে কোনো কন্টেন্ট যদি উইক হয় কিংবা পোর হয় সেটা চলবে না। আর এইখানে ডকুমেন্টটা হচ্ছে আপনার 48 ঘন্টার, এটা হওয়া হচ্ছে চেক করে আপনাকে অ্যাপ্রুভ দিবে। সো আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখেন আপলোড ফাইল, এটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন এই যে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। সো আপলোড হলে আপনার কাজ শেষ না, এটা হচ্ছে পেন্ডিংয়ে থাকবে। সো ওরা এটা রিসিভ করছে। এখানে দেখেন এই যে প্রসেসিংয়ে আছে, এটা হচ্ছে 48 ঘন্টার মাঝখানে আপনার এইখানে ইয়ে হবে, অ্যাপ্রুভ হবে। যখন অ্যাপ্রুভ হবে তখন হচ্ছে আপনার এখান থেকে পার ভিউসে ইনকাম শুরু হবে, আদারওয়াইজ কিন্তু ইনকাম শুরু হবে না। এখানে যে অ্যাপ্রুভের যে সিস্টেমটা আছে এখানে দেখেন 48 ঘন্টা ওরা ইন্টিগ্রেট করে দিয়েছে। অর্থাৎ আপনাকে এমনভাবে পিডিএফটা সাজাইতে হবে খুব সুন্দর এবং প্রফেশনাল, এবং সেটা যেন কারো কাজে লাগে সেরকম উপযোগী একটা পিডিএফ তৈরি করতে হবে। আমি যে কনসেপ্ট আপনাদেরকে দিছি সেই কনসেপ্ট অনুযায়ী আপনারা পিডিএফটা তৈরি করবেন। সো তারপর আপনাদের এখানে যদি আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার আর্নিং হয়, তাহলে কোথায় দেখবেন, জাস্ট এখানে মেনুতে চলে আসবেন। মেনুতে চলে আসার পর এখান থেকে মাই ব্যালেন্সে চলে আসবেন। সো মাই ব্যালেন্সে চলে আসার পর এখান থেকে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পারবেন, আপনার কত ব্যালেন্স আছে এবং টোটাল ব্যালেন্স কত, পেন্ডিং ব্যালেন্স কত, সব কিছু এখানে দেখতে পারবেন এবং অ্যাভেলেবেল কত ব্যালেন্স আছে সেটাও দেখতে পারবেন। সো তারপর যদি আপনি এখানে আপনার ব্যালেন্স ধরেন $10 কিংবা $20 কিংবা $100 হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এইখানে উইথড্রোতে ক্লিক করতে হবে। সো উইথড্রোতে ক্লিক করার পর আপনাকে একটা ডিফারেন্ট পেজে নিয়ে আসবে। সো যে পেজটা হচ্ছে এই পেজটা। সো আপনি যদি বাংলাদেশ থেকে হন সেই ক্ষেত্রে এখানে পেনিয়ার থেকে নিতে পারবেন, দেন হচ্ছে পেপাল থেকে নিতে পারবেন, ওয়েস্ট থেকে নিতে পারবেন, অনেকগুলো পেমেন্ট মেথড আছে। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে নেব, সো আমরা পেনিয়ারটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল এবং সহজ পেমেন্ট মেথড, জাস্ট আমরা এখানে সিলেক্ট করবো। এখানে দেখেন এখান থেকে সিলেক্ট করবো, জাস্ট সিলেক্ট করে আমাদের পেনিয়ার যে মেলটা আছে সেই মেলটা দিয়ে দিব, দেন আমাদের কাজ শেষ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি যে এই রমজান মাসে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এবং সেটা আপনার পকেটে নিতে পারবেন। সো এই ভিডিও নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও আরও পেতে। সো আল্লাহ হাফেজ।